তো ভাই আমার দোষ আমার, আপনাদের দুঃখ আমার দুঃখ নেই বললে হবে, আমার নিজের ভাইপ কি কথা ঠিক না বেটি? কি হয়েছে তুমি বুঝতে অসুবিধা হচ্ছে? কিচ্ছু হয়নি, সব বুঝতে পারছি, খালি আমাকে ছাড়ো, একটু খেয়াল করলে সব বুঝতে পারবে কথা বলবে। কিছু কিছু মোনাফিক মার্গা বেইমান মার্গা আছে, তারা মেয়েকে সামনে দেখাতে চায়, তাদের ভেতরের আলোচনা। হ্যাঁ হ্যাঁ, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, যতদিন ঢুকিয়ে রাখতে পারবে আমাদের তত উপকার। সব বেইমান মার্কা মুসলমান আছে, তুমি মোহাব্বত দেখাচ্ছ পীরের আওলাদের সামনে, খুব হই হাই করছো, আর ভেতরে প্যাচ মারছ, যতদিন ঢুকিয়ে রাখতে পারবে তত আমাদের উপকার, তত আমাদের ফায়দা, আমাদের লাভ। কথা বলেন না, তোমার মতন মুনাফিক মার্কা বেইমান মার্কা মুরিদ, হ্যাঁ, মরণের পর বুঝতে পারবে কি হবে না হবে, এখন কি বুঝবে? হ্যাঁ, আর এই যে ইউটিউব বেরিয়ে পড়েছে না, ইউটিউব খুব ভালো, আবার কঠিন খারাপ। হ্যাঁ, পুরো মানুষের কল্লা কেটে দিয়ে কুকুরের কল্লা বসিয়ে দেবে এরা। সেদিন আমি দেখছিলাম মোদি, সে নাচ করছে, মোদি গো মেয়ে ছেলে সেজে দিয়েছে, কি যন্ত্রমার্কা জিনিস আল্লাহ খেয়াল করেন। তোমাদেরও জবাব দিতে হবে বাপ, যেটা দিচ্ছে পরিষ্কার, গোটা দেবে, কেটে কুটে দেবে না, আর দেবে কেয়ামতের দিন দাবি থাকবে। এমনি তো দেওয়াই চলে না, গোনা জেনে দিচ্ছি আল্লাহ মাফ করেন, সেই সেলার খিদমত উদ্দেশ্যে। কেন আমাদের ছেলেরা এইসব ইউটিউব থেকে সব পাগল হয়ে যাবে লাইন, তো ওদের মাথায় পোকা ঢুকে পড়েছে। হ্যাঁ, কোন দলের কোন মতের কি সব দেখা দেখে নাই, খুব ভালো খুব ভালো, কি ওয়াজ করেছে, তুফান হেঁকে ফেলেছে। আরে কোন দলের লোকটা তো দেখ, হ্যাঁ কি গো কথা ঠিক না বেটি? সেলসেলা মুরিদ যারা, তাদের কাছে আমার কথা মজবুত হন, মানে পানি ঘুলিয়ে গেছে, মাছ ভেসে উঠেছে, সবাই ধরবার জন্য লাফালাফি করছে, বিজেপি পর্যন্ত চিল্লাচ্ছে, আহা পিসাবদের পরে এত জুলুম অত্যাচার, তুই হতভাগা কবে খেয়ে আবার তো ভক্ত ভক্ত হলি রে। হ্যাঁ, তুই তো বলছিস যে মিনি পাকিস্তান করবে, পিড়ি দাও, জ্বালিয়ে দাও, পাকিস্তানে পাড়িয়ে দাও, আবার এখন বলছি খুব ভক্ত, সব মাছ ধরবার খেয়াল। হ্যাঁ, কত ভাই আমার দোষ সাহ, সেই জন্য বলি কী করবো বলেন, ফুটবল মাঠে নেমেছি, খেলা খেলা হচ্ছে, তো আমি পীর সাহেব আমারও ঝোঁক চেপেছি, আমি খেলবো, মাঠে নেমে পড়েছি, খেলা হচ্ছে, পড়াক্ক ঝেড়েছে পায়ে লাথি, উরে বাবারি আমি পীর সাহেব, আমার পায়ে লাথি মারলে আমি পীর সাহেব, এই তুই পীর সাহেব তো মাঠে নেমেছিস কেন? তুই যদি পীর সাহেব হবি তো মাঠে নামলি কেন? তুই তো জানিস এখানে লেতে লেতে হবে, পায়ের চুমুখা কেউ হবে না, কি গো কথা ঠিক না বেটি? তোমাকে আমাকে আল্লাহ দিন দুনিয়ার বাদশাহি দিয়েছেন, কি গো কথা ঠিক না বেটি? আমার না উপস্থিত দাদুজান হাজরতে মোস্তফা মাদানী রহমতুল্লাহ আলাইহ, যার পীর ভাই হচ্ছে হাজরতে বাদশাহ আওরঙ্গজেব রহমতুল্লাহ আলাইহ, ফুরফুরা শেফে এলেন, সংক্ষেপ করেছে, এসে বলছেন যে আপনি আমার পীর ভাই, আপনাকে আমি কি নজরানা দেবো? তখন এই দুইটা বাংলা এক ছিল, এই বাংলাটাকে আপনাকে নজরানা দিয়ে দিলাম, আপনি শাসন করে আপনার বাংলা চালান। তখন আমার দাদু যেন বললেন, ভাই আমার ও বাদশাহী ও সব দরকার নাই, আমাকে বরং একটা চিঠি রেখে দেন, আমি যেন প্রকাশ্যে আল্লাহ দিন ইসলাম প্রচার করতে পারি। সে ফার্সি ভাষায় বাদশার হাতে লেখা চিঠি আজও পুরো ফার্সি রয়েছে, সেই জিনিস চলে আসতে লেগেছে, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। হ্যাঁ, কথা বলেন, আমি মনে মনে করছিলাম যে দাদু যদি বাংলাটা নিয়ে নিত, আজকে আমরা বাংলার বাদশাহ ছেলে হয়ে থাকতাম, আবার এখন চিন্তা করছি যা এইসব বাদশাহ চলছে, ওহম যে গুদমকে ছেড়ে দেবে, সাইড হয়ে যাবে, কি কথা ঠিক না বেটি? হ্যাঁ হ্যাঁ, আরে তোমাকে আল্লাহ তো দিন দুনিয়ার বাদশাহ দিয়েছে। হ্যাঁ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম
তাকে অগ্নিকুণ্ডতে পুড়িয়ে মারার ব্যবস্থা করা হয়েছে। বিরাট অগ্নিকুণ্ড, এত উত্তাপতে ধারে পাশে ঘেসতে পারা যায় না, উপর দিয়ে দরিন্দা পরিন্দা চিড়িয়া পাখি উড়ে যেতে পারে না, চরখা করে ঘুরিয়ে ফেলা হবে। ফেরেশতার দল বলাই রব্বি আল্লাহ, পৃথিবীর বুকে একটাই মাত্র আপনার বন্ধু, আপনার দোস্ত, তাও হাতে পায়ে দড়ি বেঁধে ফেলা আছে, আগুনে পুড়িয়ে মারা হবে। আপনার নবী, আপনার দোস্ত ইব্রাহিম আলাইহিস সালামকে পুড়িয়ে মেরে ফেলা হয়, তাহলে পৃথিবীর বুকে আপনার বন্ধু বলে আর কেউ থাকবে না। আল্লাহ যদি আপনি হুকুম দেন আমরা যে সাহায্য করি, আল্লাহ বলেন যাও ফেরেশতার দল সাহায্য করবে, বসে যাও। তবে আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাম যদি সাহায্য চায় তবে সাহায্য করবে, তা না হলে নয়। ফেরেশতার দল এসে সালাম দিয়ে বলে হুজুর আপনার এই অবস্থা, আর আমরা সব ফেরেশতা, খালি হুকুম করে দেন সব করে দিচ্ছি ব্যবস্থা। ইব্রাহিম সালাম বলেন তোমরা কার শক্তিতে কার সাহায্যে ব্যবস্থা করবে? পরে আল্লাহ শক্তিতে, আল্লাহ সাহায্যে, তোমাদের নিজেদের কিছু নাই? বলে না হুজুর আমাদের নিজেদের কিছু নাই, আমরা আল্লাহ শক্তিতে শক্তিমান। পানি নাই, আমরা আল্লাহ শক্তিতে শক্তিমান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আপনাদের যখন কিছু নিজেদের না হয় আপনাদের আমার কি প্রয়োজন, আমার আল্লাহ যথেষ্ট রয়েছেন। জোরে বলা যাবে না? তখন বলছে হুজুর কেন আল্লাহ বলেছেন যদি চাই তবে সাহায্য করবে তা না হলে নয়? বলে হুজুর তাহলে আপনি একটু আল্লাহকে বলেন না আপনার এই অবস্থা, তো দেখছেন তো ফেরেশতারা সব পুড়িয়ে মারার ব্যবস্থা করেছে, তা আপনি আল্লাহকে বলেন না? আচ্ছা ভাই ফেরেশতার দল, আচ্ছা বলুন আল্লাহ দেখতে পায় না পায় নে? বলে হ্যাঁ দেখতে পাই। আল্লাহ শুনতে পান না পান নে? বলে হ্যাঁ শুনতে পান। আপনারাই তো বলছেন আল্লাহ দেখতে পান শুনতে পান, আমার যে অবস্থা কি না কি সব দেখছেন, কি বলাকা হচ্ছে না হচ্ছে সব শুনছেন, আবার আমি বলবোটা কি? এসব কথা তাদের মতো মানুষের মুখে মানায় কি কথা, ঠিক না বেটি? গো নামাজ নাই রোজা নাই ভাঁড় ভর্তি ছুড়ালিয়ে বসে আছে, কিরে তুই নামাজ পড়িস রোজা রাখিস না চুরালি বসে আছিস? বলে আরে ভাই নামাজ নেই পড়েগা রোজা নেই রাখেগা তো মর্দু ধোকে মরেগা, ইফতার করে মুসলমান হবে কত বল। এই সমস্ত কথাবার্তারা তাদের মতো মানুষের মুখে মানায়। মসজিদের ইমাম সাহেব সকালবেলা ফজরের নামাজ বাদে যদি মাইকে বলে ও বড়গেছিয়া এলাকার মুসলমান খবরদার ঘর থেকে বের হবে না, যদি ঘর থেকে বের হও সব গুলি করে মেরা মেরে ফেলা হবে, আমরা শোনার পর কি বলবো গো? ইমাম সাহেবের কি মাথাটা খারাপ হল নাকি? বলছে ফজর বার ঘর থেকে বেরোলে গুলি করে মেরে দেবে, ও কথা ইমাম সাহেব মুখে মানে না, ও কথা মানাবে জগৎবল্লভপুর বড় দারোগা, যদি এসে মাইক নিয়ে বলে বড় কে চেরাকার মানুষ খবরদার তোমরা কেউ ঘর থেকে বের হবে না, আরে ঘর থেকে বের হওয়া দূরের কথা, যদি জানালা খুলে উঁকি মারো সাথে সাথে গুলি মারা হবে। কেউ জানালা খুলবে নাকি ভাই? তাহলে গুলি করে মারা হবে, বড় বাবুর কথা মুখে মানাই, ইমামের মুখে মানায় না। তবে হ্যাঁ ইমামের মুখে মানাবে ইমাম সাহেব যদি বলেন ভাই সকল খবরদার খবরদার কেউ নামাজ ছাড়বেন না, ইচ্ছাকৃত যদি নামাজ ছাড়া হয় আশি হোক বা জাহান্নাম, আশি হোক বা জাহান্নাম কত বছর? ওলামায়েদিন হিসাব করে বলেছেন 2,88,00,000 বছর।
তখন মনে ভয় হবে আল্লাহ জীবনে কত না মা ছেড়েছি আল্লাহ মাফ করুন মাফ করুন এই ইমামের মুখে মানাই কথা ঠিক না বেটি ভাই চলো না চলো না বেরিয়ে চলো না কোথায় যাবো বলো না দিনের খেদমতে চলো না বলে রাতের খেদমতে আসছি আবার দিনের খেদমত হ্যাঁ সংসারপাতি চালাবে কে বলে আল্লাহ চালাবে বলে আল্লাহ চালাবে ঠিকই কথা তো আল্লাহকে তোমার ঘরে এসে রান্না করবে জাল দেবে নাকি হায়াতের মালিকে ভাই জোরে বলা যাবে না মতের মালিক রুজির মালিক বিমার দিনেওয়ালার মালিক ভালো করার মালিক আমাদের সব কিছু ভরসা আল্লাহ তাহলে সকালবেলা উঠে সব দোকান খুলে বসেন কেন সকালবেলা উঠে কলকাতায় দৌড়ন কেন সকালবেলা উঠে মালকোঁচা মেরে মাঠে কেন না করলে হ্যাট হ্যাট করেন কোদাল দিয়ে কোপন কেন আল্লাহ তো সব করবেন সব ভরসা আল্লাহ আল্লাহ ভরসা ঠিকই কথা তবে কেমন করে ভরসা করব করবেন সেটা নবী কিন্তু বলে দিয়েছেন আল্লাহ নেই বলেন যদি তোমার উঁট আছে উঁট উঁটের গলায় মজবুত দিকে দড়ি বাঁধব আর ওই দড়িটা নিয়ে মজবুত একটা খুঁটি পোঁতে ওই দড়িটা খুঁটোতে বেঁধে দাও বেঁধে দিয়ে ভরসা কর আল্লাহ যেন উঁট ছেড়ে না যায় নবী বলছেন ভরসা কেমন দেখুন উটের গলায় দড়ি খুঁটোতে দড়ি ভরসা করো আল্লাহর উপরে আল্লাহ যেন উঁট ছেড়ে না যায় উনি উঁটের গলার দড়ি খুলে দিয়েছে আর দিয়ে বলছে আল্লাহ যেন উঁট ছেড়ে না যায় খালি ধরে পিটানো দরকার উঁটের গলার দড়ি খুলে দিয়ে আর বলছে ছেড়ে না যায় কথা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হচ্ছে আমার আল্লাহ সাথে সাথে হুকুম করছেন কল্লাঙ্গাপ ইয়া নারকুনি বরদাঙ্গাপ ওয়া সালামান আলা ইব্রাহিম এই আগ ঠান্ডি হয়ে যা ইব্রাহিম আলাইহিস সালামকে উপর সালামতি কে সাথ এই আগুন ঠান্ডা হয়ে যাও ইব্রাহিম আলাইহিস সালামের উপরে শান্তির সাথে আরামের সাথে জোরে বলুন বামা দোস্তা আমার যা কথায় কথা বেড়ে যায় হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ এত ধন দৌলত দিয়েছিলেন হুজুরের 12,000 কুকুর ছিল কত হাজার বললাম 12,000 কুকুর ছিল ধন দৌলত পাহারা দেওয়ার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই 12,000 কুকুরের গলাতে একটা করে সোনার তসমা লকেট লাগানো থাকত জিব্রাইল ফেরেশতা বলে আল্লাহ আপনার নবী ইব্রাহিম আলাইহিস সালাম এ আল্লাহ আপনি খলিল বলে ডেকেছেন উপাধি দিয়েছেন খলিলুল্লাহ তো কেমন আপনার খলিল একটু আমরা আপনার পরীক্ষা করব আলাবান যাও চলে যাও হযরত জিব্রাইল ফেরেশতা এসে বেকারি সূরার দিকে পৌঁছেছেন এসে বলে হুজুর আপনাকে এত তো আল্লাহ ধন দৌলত দিয়েছেন টাকা পয়সা দিয়েছেন তা আপনি আমাকে কিছু দান করুন বলে আমি তো দান করব আপনি আমার মাওলা মালিক খালিক আমার আল্লাহর কথা কিছু আমাকে শোনান তবে তো আপনাকে দান করব হযরত জিব্রাইল ফেরেশতা তখন পড়তে লেগেছেন সুবহান কুদ্দুসান রব্বানা রব্বুল মালায়েকাতির রূহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছে ভাই আমাকে আল্লাহ যত ধন দৌলত দিয়েছেন আমি চার ভাগ করলাম চার ভাগ করি এক ভাগ আগ আমি আল্লাহর রাস্তায় আপনাকে দান করে দিলাম জোরে বলুন বলে ভাই আর একবার আমার মাওলার কথা আমার মালিকের কথা আমার আল্লাহর কথা আর একবার বলে শোনা গান আমি আমার মাওলা মালিক খালিক আমার আল্লাহর কথা শুনে আমি আমার অন্তরটাকে ঠান্ডা করে নিই হুজুর আবার পড়ছেন সুবহান কুদ্দুসান
ربنا ورب الملائكة والروح শুধু বলছেন ভাই আরেক ভাগ মাল আপনায় দান করে দিলাম, এইভাবে দেখা যায় তিন ভাগ মাল দান করে দিয়েছেন। বলে ভাই আর একবার আমার মাওলা মালিক খালিক আমার আল্লাহর কথা একবার শোনান, আমি আমার মাওলার কথা শুনে আমার মালিকের কথা শুনে আমার আল্লাহর কথা শুনে আমি আমার অন্তরটাকে ঠান্ডা করে নিই, আমার অন্তরে যে প্রেমের আগুন দাও দাও করে জ্বলতে লেগেছি আমি আমার প্রেমের আগুনটাকে নেভিয়ে ফেলি। হুজুর আর পড়তে লেগেছেন সুবহান কুদ্দুসান রব্বানা রব্বুল মালাইকাতুর রব, চার ভাগে বলছেন আমি সব দান করে দিলাম, চার ভাগ সম্পদ সব দান করে দিলাম। বলে ভাই আর একবার আমার মাওলার কথা আমার মালিকের কথা আমার আল্লাহর কথা আর একবার শোনান, আমি আমার অন্তরটাকে ঠান্ডা করে নিই পেরবেন আগুলটাকে নিবিয়ে ফেলি, আর একবার শোনান শোনান। হযরতে জিব্রাইল আলাইহিস সালাম বলছেন হুজুর আপনি তো আপনার মালকে চারটে ভাগে ভাগ করে সব দান করে দিয়েছেন, আর তো আপনার কিছু নাই সব আমার, এবারে আপনি কি দেবেন? তখন বলছে হ্যাঁ তো ভাই সব তো দান করে দিয়েছি আমার আর তো কিছু দেবার নাই, তবে ভাই আর একবার আমার মাওলার কথা আমার মালিকের কথা আমার আল্লাহর কথা শোনান, আমি নিজে আপনার গোলাম হয়ে যাব, আমি নিজে আপনার গোলাম হয়ে যাব। তখন হযরতে জিব্রাইল আলাইহিস সালাম বলে হুজুর হুজুর আমি ভিখারি নই, আমি জিব্রাইল ফেরেশতা, আল্লাহ আপনাকে খলিলুল্লাহ বলে উপাধি দিয়েছেন, কেমন আপনি আপনার আল্লাহর খলিল আপনার বন্ধু পরীক্ষা করার জন্য এসেছিলাম। হুজুর বিশাক আপনি আল্লাহর খলিল হচ্ছেন, জোরে বলুন। বা মাদসা আমার যা কথায় কথা বেড়ে যায়, যে কথা বলতে বলতে এখানে চলে আসছি বর্তমান সময়েতে আমরা দুনিয়ার মোহে পাগল হয়ে গিয়েছি, ভালো ভালো ঘরের মানুষের ছেলেমেচি করিস না করি না ভাই কথা বলেন গো, চেঁচামেচি তো সাধারণ করেছে, আবার আমার হুজুররাও চেঁচামেচি করেছে, করেছে না করে না গো? এখন হুজুরদের চেঁচামেচি কোথা গেল? হুজুরদের চেঁচামেচি কি হলো? নবান্নে গিয়ে মাথায় হাত মারলো সব ঠান্ডা গেল? হ্যাঁ সেই বেলা আনিস খানের বাবার ভুল আছে বলছে, আর ওই হুজুরের পাল্লায় পড়ে আমরা হাজার হাজার মানুষ খুব তো লাফালাফি করেছিলাম, আর আমাদের মাথায় পা দিয়ে যে ডুবে ফেলা হলো, কি গো রাগ করছেন নাকি গো? কথায় রাগ করছেন নাকি? হক কথা হক কথা, বুঝলেন না? বস কোথায় ছিলিস বাপ বস, আর এখন আমরা লাফালাফি করছি, ঠ্যাং হবে চেয়ার হবে পায়া হবে, হ্যাঁ ঠ্যাং চেয়ার পায়া হবে। পশ্চিমবাংলায় কত কোটি মানুষ ভাই? 11 কোটি কম বেশি, 8 কোটি আমার হিন্দু ভাই আর 3 কোটি মুসলিম ভাই, 3 কোটি কি সব দাদা হুজুরের? হ্যাঁ তৌবান্দি তবলিগি ওয়াহাবি লামাঝাবি কাদিয়ানি সুরেশ্বরী মাঝভান্ডারী কত রকম দল আছে, আছে না নাই গো? তাহলে ধরুন তাদের হচ্ছে অর্ধেক আর আমার দাদা হুজুর একা অর্ধেক, তাহলে কত হলো? 1.5 কোটি। আর 1.5 কোটি কি আমি ইসমাইলের সব ভক্ত? আর কোনো হুজুরের ভক্ত নাই? তো সব হুজুরের ধরো 75 লাখ আর আমি ইসমাইলের ধরো 75 লাখ, 75 লাখ লোক নিয়ে কি চেয়ার হবে না পায়া হবে না কলজি হবে না ঝাড়া হবে? হ্যাঁ মুরব্বীরা সব একটা একটা যাচ্ছে, হুজুরা মুরব্বীরা আর তোমাদেরও মুরব্বীরা সব একটা একটা যাচ্ছে, এ যাওয়া মানে ফ্যাসাদ, মনে রাখবেন তোমাদের উপরে আমাদের উপরে বালা মুসিবত ছাড়া আর কিচ্ছু নাই, কথা বলেন না? দাদা হুজুর ছেড়েছ তো মরেছ,
ওসব পাল্লায় রংবাজিদের পাল্লায় পড়ো নি বা অনুকরণ করবো না করবেন না। এরা যে সমস্ত কথাটা বলছেন, দাদা হুজুর 5 হুজুর বলেছেন করেছেন মিলাবেন, হ্যাঁ তাহলে করেন করেন করেন, আর না কেটে পড়েন কেটে পড়েন কেটে পড়েন, তা নাহলে খারাপ সীমা থাকবে না। হ্যাঁ হ্যাঁ, এই নবী দিবস মাহফিল জলসায় এসছে যে বসে বলছি। আর আলা হাজরাত আব্বা যান ছোটো হুজুর পীর কাদা হুজুর বলছেন, বাবা তোমার দাদার সিলসিলাকে আল্লাহ এত বড় নিয়ামত করেছেন, আমাদের দুনিয়াতেও কোনো অসুবিধা হবে না আর আখেরাতেও কোনো অসুবিধা হবে না, জোরে বলা যাবে না? বেশ মজবুত হন ইনশাল্লাহ, কোনো অসুবিধা নাই, কথা বলেন না। হাতি হাতি মরলেও 1 লাখ টাকা আর জ্যান্ততেও 1 লাখ টাকা, কি কথা ঠিক না বেটি? হাতি মরলেও 1 লাখ টাকা আর জ্যান্ততেও 1 লাখ টাকা, কথা বলেন না। ইমান নিয়ে বেঁচে থাকি থাকেন আর ইমান নিয়ে মরি মরেন, কোনো অসুবিধা নাই। আর তা নাহলে পরে উল্টো পাল্টা বোঝাবো, ইমামি আজম বাবা আবু হানিফা রহমতুল্লাহ আলাইহে তাকে জেল খাটতে হয়েছে বাবা, আর আমি ইসমাইল যদি খাটাতে কি আর এমন ব্যাপার আছে বাবা? বা ইমামে আজম হুজুর নাস্তিকদের বিরুদ্ধে 72 বার প্রতিবাদ করেছেন, জিহাদ করেছেন, যার কারণে তাকে কঠিন বিপদে পড়তে হয়েছে। আর তুমি তো নাস্তিকদের হয়ে বলছো, নাস্তিকদের সাথে তুমি আতাত করছো, কার সঙ্গে কার, কোথায় লিয়াকত আলী কোথায় জুতোর কালি, কার সঙ্গে কার তুলনা হচ্ছে? হ্যাঁ কথা বলেন না, কী বলি বলেন, বুড়ো বয়সে মরা লাইন আমাদের তো হয়ে আসছে, সেই জন্য খোলাখুলি কথা বলছি বাবু। দাদা হুজুর 5 হুজুর চোখ বন্ধ করে আর যত হুজুর চোখ খুলে চেয়ে দেখবেন, দাদা হুজুর বলেছেন 5 হুজুর বলেছেন করেছেন, হ্যাঁ তাহলে করেন, না কেটে পড়েন, বেঁচে যাবো দুনিয়া এবং আখেরাতে। একবার দরুদ শরীফ আল্লাহ, কী করবো বলেন? আমার আব্বাজান হুজুরকেরা বলতো, বাবা অলখেক মুখ, কী গো যারা শুনেছেন আজ থেকে মনে আছে, বলে বাবা কী করবো অলখেক মুখ চুলকায় না বলে থাকতে পারে না। তো তাঁরা হচ্ছেন আল্লাহর বলি মাহবুব পেয়ারা, আর আমার তো সেটা হতে পারে, কথা বলেন না। তো যা হোক, তো তার তো বেটা তো অলখেক মুখ, না চুলকলো মাঝে মাঝে একটু সরসর করে, না বলে একদম পারেনি, বুঝলেন না। ছেলেপুলেরা সব ইউটিউবেতে যা ইচ্ছা তাই বকতে লেগেছে, যা ইচ্ছা, কথা বলেন না। মনে রাখবেন দাদা হুজুরকে রহমতুল্লাহ কয়েকটা দাবি রেখে দিয়েছেন, যার মধ্যে একটা হচ্ছে আমার আউলাদদের বেনা অন্যায় যারা তাদের উপর জুলুম অত্যাচার করবে, কায়ামে আমি আবু বকর দাবি রাখলাম কায়ামত দিন ধরব, কথা বলেন না। বলো যা পারো, ইচ্ছা চাই মন চাই বলো, চামড়ার মুখ লাইসেন্স নাই, যা ইচ্ছা বলো, কথা বলেন না। তো ভাই আমার দোস্ত আমার এক নবী দিবস উপলক্ষে মিলাদ মাহফিল জলসা, বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে একটু আলোচনা হয়ে গেল, অসুবিধা হলো নাকি ভাই? একটু জোরে বলেন না, অসুবিধা হলো? আমার কিছু করার নাই, যদি অসুবিধা হয় ওই মেকি মার্কা যারা আছে, বেইমান মার্কা যারা আছে, তারা বলে যতদিন ভরে রাখবে ততদিন আমাদের ফয়দা, তাহলে কী মানে মুনাফিক মার্কা? হ্যাঁ ইহা তাকে ভেতরে আলোচনা চলছে, এবারে এই অবস্থায় যদি বিজেপি আসে আসো সামনে বারে তাদের কাছে মার খেয়ে আমরা এবারে তারপরে এবারে জিতবো, তাহলে কী খেয়ালে কথা বলছে চিন্তা করেন? হ্যাঁ কথা বলেন, তো সেই বলে সেলসেলা মরিস বা মজবুত হন, তোমার জ্ঞান আল্লাহ দিয়েছে, যাকে ইচ্ছা করো দাও, আমার তাতে কোনো অসুবিধা নাই। তবে আমার অসুবিধা সেইখানে, তুমি করবে রাজনীতি আর দোহাই দেবে দাদা হুজুরের, দোহাই দেবে সাহাবাদের, দোহাই দেবে নবীর, সেইখানে আমার আপত্তি আর অন্য কিছু নয়, কত বলেন না।
যাক মুক্তসর আসুন।